নমস্কার বন্ধুরা, পপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই দুর্গাপুজো থেকে নানা রকম মাছ, মাংস, ডিম, রাইস অনেক কিছুই খাওয়া দাওয়া চলছে, তো সব কিছু পুজো শেষ। এবার কিন্তু খাওয়া দাওয়াটা একটু আলাদা রকম করতে হবে, আর শীতকাল পড়ে গেছে। শীতকাল মানে কিন্তু নানা রকম ফিস্টের অনুষ্ঠান থাকে, তো আজকে আমি বাতাবি মাখা করব। আমাদের গাছে অনেক বাতাবি হয়েছে দেখুন। আমি কিন্তু বাড়িতে করব না, নদীর ধারে যাব, সবাই মিলে খুব মজা করব, আনন্দ করব। দাদুও থাকবে সঙ্গে, দিদি থাকবে, সবাই থাকবে, কিন্তু অর্জুন নেই, অর্জুন ওর পিসির বাড়ি গেছে। কিছু করার নেই, অন্য আর একদিন যখন যাব তখন অর্জুনকে নিয়ে যাব। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন। এই বা আমি তো বাতাবি গাছে উঠতে পারবো না, তো আমার ভাই পারবে। হাতটা ভেঙে গেলে আমাকে কিভাবে বকছে দেখুন। আমি গাছে উঠতে পারি, আম গাছে উঠে পড়তাম, কিন্তু বাতাবি গাছটা এত সরু আমি উঠি আবার আম গাছে উঠতে পারি। হাত পা ভাঙবে না, একদিন বিরিয়ানি খাই দেবো, যা না মটন বিরিয়ানি স্পেশাল করে খাওয়াবি। হ্যাঁ স্পেশাল, তুই যা ওইটা পেকে আছে ওই উপরের দিকে পেপে নিয়ে যা। অনেক উঁচু, তুই উঠ না, কথা কম বল, কাজ বেশি কর। বাবা রে, হুন মানের মতো লাফে উঠে বললো দিদি বিরিয়ানি খাওয়াবে। ওই গাছের ডালটা কি ভেঙে আছে বাবা, তো মাথায় পড়ে যাবে। নে নিবিজে হয়ে গেছে, হ্যাঁ চলাই নে ধর। আরে সাথী চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি নদীর ধার চলে যাই, গিয়ে মাখা করি। আমার তো জিভে জল এসে গেল, কখন খাবো কখন খাবো। মা দিয়ে তো কত জিভে জল এসে গেছে। শঙ্করের কথা বলার স্টাইলটা ভালো। নদীর ধার যাবি, নদীর ধার যাবি, যাবি না? চ বাতাবি মাখা করবো, খাবি? কিরে তোর নাম কিরে বল। ওই চ নদীতে যাবি, চ চ সবাই মিলে চ, তাড়াতাড়ি কলা পাতা কাটতে হবে, চ কলা পাতা কেটে ভাঙ। চল আমি দিদি কাকিমা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির পরে একটা রাস্তা আছে, বড় রাস্তার পাশে এই যে বিগ ফিল্ড, বিগ ফিল্ডের পরেই হচ্ছে নদী। কাকে ধরবি বল? একদম নদীর ধারে কাছে পৌঁছে গেছি, আর একটু গেলেই নদী। নদীর ধারে দেখুন এই যে চড়াতে সবজি চাষ হয়েছে। আমরা একদম নদীর ধারে পৌঁছে গেছি বন্ধুরা, আপনাদের নদীটা দেখাবো। আর নদীর চড়াতে পুরো হোগলা বনে ভরে গেছে, আজকে এসে দেখলাম, অনেকদিন আসা হয়নি। আর দেখছি ওখানে একটা ছোট ডিঙ্গি নৌকা মাছ ধরছে, জাল দিয়েছে, সবাই ওইদিকে জোগাড়পাতি করছে। আপনাদের নদীর ধারটা দেখাবো বলে আমি একদম নদীর ধারে এলাম। নদীর চড়াতে যে এত হোগলাবন হয়েছে সেটা বুঝতে পারিনি, অনেক দিন নদীর ধার আসা হয়নি। কদিন পরে আমি, দিদি, সবাই হোগলা কাটতে আসবো। এগুলো তো জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করি হোগলা। এই যে এখানে জাল দেওয়া আছে, এই জালে প্রচুর নদীর মাছ পড়ে। ওই তো নৌকা তো আছে ওইখানে, ওই নৌকাতে করে মনে হচ্ছে জাল তুলবে। এখন ভাটা আছে নদীতে, জোয়ার হলে এইগুলো তো আসা যাবে না, পুরো ভরে যাবে। আমি কি কি ব্যাগে করে নিয়ে এসেছি আপনাদের দেখাবো। দিদি চলো চলো, ও মা ঘুমা, এদিকে গোল করে সব বসে পড়। এই বেশ ভালোভাবে বসে আছে, কাঁদছে না একটু বাবা। দাদু বসো বসো, আজকে বাতাবি খোলা নিয়ে সব চোখে দুবো, চোখ পরিষ্কার হবে। হ্যাঁ কি বলছো? এই বাতাবি খোলা নিয়ে সব চোখে দুবো। কোন নয় সেই মুই আমি একাও দি, হ্যাঁ চোখ পরিষ্কার হবে, চোখ যা জ্বালা করে কি বলবো। দিদি আল্লাহ তোর জন্য, ও মা উঠালি তোকে সাজাবো, পেছন দিকে গুজে দে, এখান যাই। ও ওরে বাবা, সাঁতারের সঙ্গে বেশ ক্যামেরা চললো, তারপর নাচন নেচে গেল। গান ধরো না সবসময়, কি চেন পপি তো বেশি গান ভালোবাসে না, সবসময় আমাকে করতে হবে, আমিই বলবো, আমিই করবো। তুমি বলবে নি, কে বলবে? আমরা বলবো কেন? তুমি তো নায়িকা। না আমি কি নায়িকা? তুমি নায়িকা। দাদু আমার বয়স বেরি,
বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে বসে আছে, এবার লেবু মাখাটা শুরু করতে হবে। লেবু কাটবো, দেখো আমাদের গাছের বাতাবি লেবুর রংটা দেখো, করবো তো খসা ছাড়াবো। এই দেখুন এবার এইটা দিয়ে চোখে দেবো, রেডি বলো। দেখুন বাতাবি লেবু কি সুন্দর লাল পাকা, একদম গাছ পাকা। বাতাবি লেবু ছাড়িয়ে জলে দিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, নালে তিতো হয়ে যাবে। জানো তো পাপি, আমরা আগে যখন স্কুলে যেতাম, স্কুলের ধারে একটা লেবু গাছ ছিল, আর লেবু পাতে তা ফাল যে লোকটা এসে মাস্টারকে বলে তুমি লেবু চুরি করতে, মাস্টার কিছু বলতো না, মাস্টার কান ধরে দাঁড় করিয়ে রাখছো লেবু গাছে। শুধু দিদি কেন বন্ধুরা, আমরাও কিন্তু এই আগের দিনে যখন স্কুলে যেতাম তখন অনেক কিছু চুরি করতাম, লেবু, তারপরে কাদের কদবেল আছে, কাবরাঙা, সব কিছু চুরি করে করে খেয়েছি। বন্ধুরা আপনারা কে কে কি চুরি করে খেতেন স্কুল লাইফে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তেঁতুল, আমরা বেল চুরি করে খেতাম, বেল ওদিকে এদিকে এদিকে ওদিকে দিপুরে ধরেনি, জ্বালাতে পাড়ু, জ্বালাতে নয় এবার লেবু রস দেবো, আর আমি বাচ্চার থেকে হত হয়ে গেছি, দাও এরকম বেশি বেশি দিলাম, ধরো আমি বসে আছি, আমি কিন্তু খাইনি, সবাইকে দেব তারপর খাবো। কি বানিয়েছ, কথা বলতে পারি, আমার খেয়ে যাচ্ছে বাবা। গাছ পাকা বাতাবি স্বাদই আলাদা, বাহ দিদি। আমি কথা বলছি বন্ধুরা, নিচে দিক দিয়ে সব শেষ, তোমরা লাইক করবে আর কমেন্ট করবে, আমরা আবার আসবো বন্ধুরা, আমাদের খাবে। ওই দিদি তাহলে বিরিয়ানি কবে খাবি রে? আজকে সন্ধ্যাবেলা খাওয়াবো, চল না, চলো চলো খাওয়া, চলো ওইদিকে তাকিয়ে।